I don't know. পিতা মাতা গুৰু ভক্তি যোগাই মদেৰ মহাশক্তি পিতা মাতা গুৰু ভক্তি যোগাই মদেৰ মহাশক্তি জ্ঞান বিদ্যাইনুক্তি শেষ পাব মহি জ্ঞান বিদ্যাই অনুৰ্তি শেষ পাব মহি শ্ৰদ্ধাবান লভতে জ্ঞানম ভক্তিমান শ্ৰীকৃষ্ণম শ্ৰদ্ধাবান লভতে জ্ঞানম ভক্তিমান শ্ৰীকৃষ্ণ না হেন ভক্তি ছাড়ব না না এ যে মহাসমাধান আমরা সবাই মানু মানুষের সন্তান আমরা মানুষ মানুষের সন্তান অসুর মতো কেন কাটাব দিন হেলা কেন এত অপমান আমরা মানুষ মানুষের সন্তান যে পথে পশু সে পথে না যাব যেসব ধরে খায় সেসব মরা নাই খাব মহাজনের পথে হব অনুগামী এ যে মহা অভিযান আমরা সবাই মানুষ মানুষের সন্তান আমরা সবাই মানুষ মানুষের সন্তান আমরা সবাই মানুষ মানুষের সন্তান প্রিয় বিশ্ববাসী জনগণ আজ আমার সরচিত বিশ্বশান্তি স্থাপনে কানে রসগোল্লা মন্ত্র কানে মন্ত্র মাঝখানে রসগোল্লা এই কানে রসগোল্লা মন্ত্র এই গ্রন্থের অন্তর্গত রাধাষ্টমী রাধাষ্টমী প্রথম খণ্ডের রাধাষ্টমী প্রথম খণ্ডের কবিতা পাঠ হচ্ছে আজকে এই কানমন্ত্র গ্রন্থের দশম অংশ দশম অংশ পাঠ করে শোনাচ্ছি সেটা হচ্ছে রাধাষ্টমী প্রথম খণ্ড অংশের কবিতা এই খলের ভূমিকা আছে আজকের এই দশম অংশে খলের ভূমিকা আছে জিব্বার দৌড় খুনের হিসাব সব কবিতা আছে তিনটা কবিতা আছে খলের ভূমিকা জিব্বার দৌড় খুনের হিসাব এই কবিতা তিনটা পাঠ করে শোনাব কত ভুল ত্রুটি তো থাকবেই আপনারা নিজ গুণে শুদ্ধ করে গ্রহণ করবেন এখন পাঠ করে শোনাচ্ছি খলের ভূমিকা কবিতাটা খলের ভূমিকা শোনা যাচ্ছে কি বুঝতে পারছি না কোনো কোনো সময় শব্দ শোনা যায় না রকম ব্যাপার হয় তো কাউকে তো দেখতে পাচ্ছি না শোনা যাচ্ছে কি না দাদা সবরে হানিং কথা মরে হ্যাঁ অর্ণে খলের ভূমিকা প্রকৃত গুণী যারা অকপট রয় অপরের প্রশংসায় পঞ্চমুখ হয় সাউন্ড প্রকৃত গুণী যারা অকপট রয় অপরের প্রশংসায় পঞ্চমুখ হয় এবং খোলের ভূমিকাতে প্রথমে গুণীদের গুণীদের কিছু বর্ণনা হচ্ছে গুণীদের সাথে একটা তুলনামূলকভাবে সেই খলের বর্ণনা আসবে প্রথমে গুণী কীরকম তা জানলে পরে খলের খল কীরকম তা বুঝতে সুবিধা হবে তাই প্রথমে গুণীদের কথা বলা হচ্ছে কবিতার নাম কিন্তু খলের ভূমিকা প্রকৃত গুণী যারা অকপট রয় অপরের প্রশংসায় পঞ্চমুখ হয় নিজের দোষ অন্যের গুণ খুঁজে বাহির করে নিজের দোষ নিজের দোষ অন্যের গুণ খুঁজে বাহির করে হাঁস যেমন জল থেকে দুধ বাহির করে হাঁস যেমন জল থেকে দুধ বাহির করে নিজের দোষ যারা গুণী তারা নিজের দোষ নিজের দোষ খুঁজে বাহির করে এবং অন্যের গুণ খুঁজে বাহির করে সেটা হচ্ছে গুণীর রকমই গুণীর লক্ষণ গুনির কাজ এই রকমই নিজের দোষ খুঁজে বাহির করে সব সময় বাহির করার চেষ্টা করে নিজের দোষ খুঁজে বের করার চেষ্টা করে গুণীরা এবং অন্যের গুণ খুঁজে বাহির করার চেষ্টা করে নিজের দোষ অন্যের গুণ খুঁজে বাহির করে হাঁস যেমন জল থেকে দুধ বাহির করে হাঁস হাঁস জল এবং দুধ যদি মিশে থাকে তাহলে হাঁস কি করে সেই মিশ্রণ থেকে শুধু দুধ গ্রহণ করে জল পড়ে থাকে এই রকম হাঁসের গুণ তো গুণীরা এইরকম নিজের দোষ অন্যের গুণ খুঁজে বাহির করে হাঁস যেমন জল থেকে দুধ বাহির করে জগতের মঙ্গলে সে আত্মাহুতি দেয় জগতের মঙ্গলে সে আত্মাহুতি দে গুণী জগতের মঙ্গলে নিজেকে উৎসর্গ করে ধর্ম প্রতিষ্ঠিত করে পাপ কেড়ে নেই ধর্ম প্রতিষ্ঠিত করে পাপ কেড়ে নেই নিজের কথা ভুলে যায় নিজের কথা ভুলে যায় সবার শান্তি খুঁজে নিজের কথা গুণী গুণিরা রকম নিজের কথা ভুলে যায় অন্যের হ্যাঁ সবার শান্তি খুঁজে সবার শান্তি খুঁজে নিজের কথা ভুলে যায় সবার শান্তি খুঁজে তার মতো গুণী যারা তারাই তাকে বুঝে তো এই গুণীকে কে বুঝে তার মতো যারা গুণী তারাই এই গুণীকে বুঝতে পারে গুণী না হলে গুণিকে চেনা যায় না চুর না হইলে চুরকে ধরা বুঝা যায় না চেনা যায় না হ্যাঁ নারী না হইলে নারী চেনা নাহি যায় চুর না হইলে চুর ধরা নাহি যায় এই হচ্ছে ব্যাপার তো তার মতো গুণী যারা তারাই তাকে বুঝে গুণী কিরকম নিজের কথা ভুলে যায় সবার শান্তি খুঁজে তার মতো গুণী যারা তারাই তাকে বুঝে শিক্ষিত অশিক্ষিত হইলে কি হয় গুণী কোনো আবরণে ঢাকা নাহি রয় শিক্ষিত অশিক্ষিত হইলে কি হয় গুণী কোনো আবরণে ঢাকা নাহি রয় সূর্যের আলো সম বাহিরায় গুণ সূর্যের আলো সম বাহিরায় গুণ ঢাকিয়া রাখিলে তাহা বারে শতগুণ ঢাকিয়া রাখিলে তাহা বারে শতগুণ সংযত স্বভাব হয় গুণী মহাজন সহজে তার গুণ নাহি করে প্রকাশন গুণী সবসময় সংযত থাকে নিজেকে কন্ট্রোল করে রাখি। সহজে তার গুণ নাহি করে প্রকাশন সহজে তার নিজের গুণকে প্রকাশ করেন না হ্যাঁ সংযত স্বভাব হয় গুণী মহাজন সহজে তার গুণ নাহি করে প্রকাশন ভরা কলসের মতো ভরা কলসের মতো শান্ত হয়ে থাকে ভরা কলসের মতো শান্ত হয়ে থাকে তাই সাধারণে তার গুণ নাহি দেখে ভরা কলসের মতো শান্ত হয়ে থাকে তাই তার তাই সাধারণে তার গুণ নাহি দেখে তাই সাধারণ মানুষ তার গুণ সহজে দেখতে পায় না কারণ গুণ গুণই সহজে তার গুণকে প্রকাশ করেন না হ্যাঁ সংযত স্বভাব ভয় গুণী মহাজন সহজে তার গুণ নাহি করে প্রকাশন ভরা কলসের মতো শান্ত হয়ে থাকে ভরা কলস যেমন নড়ে না সেরকম শান্ত হয়ে থাকে তাই বোঝা যায় না এই গুণির মধ্যে কি কি গুণ আছে প্রকাশ না করলে পরে বোঝা যায় না এই রকম ব্যাপার সহজে তার গুণ নাহি করে প্রকাশন ভরা কলসের মতো শান্ত হয়ে থাকে তাই সাধারণে তার গুণ নাহি দেখে তাই সাধারণ মানুষ তার গুণকে দেখতে পায় না অহংকার শূন্য হয় গুণী মহাশয় অহংকার শূন্য হয় গুণী মহাশয় গুণীরা অহংকার শূন্য থাকে অহংকার শূন্য হয় গুণী মহাশয় অবহেলা অপমান হাসি মুখে ছয় অবহেলা অপমান হাসি মুখে সয় এই যে অবহেলা করা অনেকে অনেকে অবহেলা করে অনেকে অপমান করে এগুলো হাসি মুখে সহ্য করেন গুণীরা গুণীরা ওইসব হাসি মুখে সহ্য করেন কারণ তাদের তারা অহংকার শূন্য অহংকার শূন্য হয় গুণী মহাশয় তাদের মধ্যে কোনো অহংকার নাই যাদের অহংকার আছে তাদের মান অপমান বুধ বেশি থাকে আর যাদের মধ্যে অহংকারই নাই তাদের কাছে মান সম্মানের কোনো ভেদ নেই মান সম্মানের মধ্যে কোনো পার্থক্য নেই সব কিছুকে হাসি মুখে গ্রহণ করেন অহংকার শূন্য হয় গুণী মহাশয় অবহেলা অপমান হাসি মুখে সয় বিনিময়ে সবার এসে সম্মানিত করে বিনিময়ে সবার এসে সম্মানিত করে নিজেকে অজ্ঞান বলে জগতে প্রচারে অবহেলা অপমান ঐসবের বিনিময়ে গুণী কি করে সবাইকে সম্মানিত করে এবং নিজেকে অজ্ঞান বলে জগতে প্রচারে নিজেকে আমি তো অজ্ঞান আমার কোনো জ্ঞান নেই আমি অত্যন্ত অজ্ঞান এই বলে সবার কাছে নিজের কথা বলেন এই হচ্ছে গুণী আমি জানি এই সব ভাব গুণের মধ্যে থাকে না হ্যাঁ নিজেকে অজ্ঞান বলে জগৎ সবার কাছে প্রকার না আমি তো কিছু জানি না আমি অজ্ঞান সাধারণ অতি সাধারণ এক ব্যক্তি এই রকম গুণী নিজেকে প্রকাশ করে বিনিময়ে সবার এসে সম্মানিত করে নিজেকে অজ্ঞান বলে জগতে প্রচারে কৃষ্ণ সুখের তরে সে গুণ প্রকাশ করে জগতে শান্তি আনে অমঙ্গল হরে কিন্তু ভগবানকে সন্তুষ্ট করার জন্য গুণী তার গুণ প্রকাশ করে ভগবান যাতে সন্তুষ্ট হন সেই গুণ প্রকাশ করলে জগতের মঙ্গল হয় এবং ভগবান সন্তুষ্ট হন ওই কারণে গুণী তার গুণ প্রকাশ করতে বাধ্য হন ভগবান যাতে সন্তুষ্ট হন এবং জগতের যাতে মঙ্গল হয় তার জন্য গুণী সময় মতো তার গুণ প্রকাশ করে কৃষ্ণ সুখের তরে সে গুণ প্রকাশ করে জগতে শান্তি আনে অমঙ্গল হরে তার গুণ প্রকাশ করে জগতে শান্তি আনয়ন করার চেষ্টা করেন আর অমঙ্গল হরণ করার চেষ্টা করেন কৃষ্ণ সুখের ত্বরে সে গুণ প্রকাশ করে ভগবানকে আনন্দ দেওয়ার জন্য গুণী তার গুণ প্রকাশ করেন জগতে শান্তি আনে অমঙ্গল হরে জগতে শান্তি আনয়ন করে করেন এবং অমঙ্গল জগতের অমঙ্গল হরণ করেন গুণকে এইভাবে কাজে লাগাচ্ছেন কিন্তু সহজে গুণী তার গুণ প্রকাশ করেন না কিন্তু যখন দরকার হয় জগতের মঙ্গলের জন্য যখন দরকার হয় ভগবানকে আনন্দ দেবার যখন দরকার হয় তখন গুণই তার স্বতঃস্ফূর্তভাবে তার গুণ প্রকাশ করতে থাকেন যাতে সেই গুণ দেখে সবাই আনন্দিত হন সবার মঙ্গল যাতে হয় সেই সব গুণ যাতে সবাই অনুসরণ করেন এবং ভগবানও যাতে সন্তুষ্ট হন তার জন্য সময় মতো গুণ প্রকাশ করেন শিক্ষিত অশিক্ষিত হইলে কি হয় শিক্ষিত অশিক্ষিত এতক্ষণ গুণের কথা বলা হচ্ছে এখন খলের ভূমিকা এবং গুণীর কিছু বর্ণনা করার পরে এখন খলের ভূমিকা খলের কথা শুরু করছি শিক্ষিত অশিক্ষিত হইলে কি হয় কপটতা থাকিলে সে গুণী নাহি হয় গুণীর মধ্যে কিন্তু কপটতা থাকে না প্রথমেই বলা হয়েছে শিক্ষিত শিক্ষিত হইলে কি হয় গুণী কোনো আবরণে ঢাকা না হিরোয় এখন আবার বলা হচ্ছে শিক্ষিত অশিক্ষিত হইলে কি হয় কপটতা থাকিলে সে গুণী নাহি হয় কপটতা যদি মনের মধ্যে থাকে তাহলে তিনি কখনো গুণী হতে পারেন না গুণী নাহি হয় কপটতা থাকিলে সে গুণী নাহি হয় মুখে সুন্দর সুন্দর কথা বলে গুণীর মতো কথা বলে কিন্তু অন্তরে যদি কপটতা থাকে তাহলে তিনি গুণী নহেন তিনি হচ্ছেন খল দুষ্ট ব্যক্তি হ্যাঁ কপটতা থাকিলে সে গুণী নাহি হয় নিজের গুণ অন্যের দোষ খুঁজে বাহির করে এখানে তোলা পার্থ তুলনা করা হচ্ছে সেখানে গুণী গুণী কী করছিলেন নিজের দোষ নিজের দোষ অন্যের গুণ খুঁজে বাহির করে গুণীর বেলায় এই কথা আর খলের বেলায় কী রকম নিজের গুণ নিজের গুণ খুঁজে বাহির করে খল কি করে নিজের গুণ খুঁজে বাহির করে এবং অন্যের দোষ খুঁজে বাহির করে এই হল খলের লক্ষণ খলের কর্ম এরকম গুণীর কর্ম কি নিজের দোষ আমার এত দোষ আছে বলে প্রকাশ করে সবার কাছে বলে হ্যাঁ আমার এত দোষ আছে এইভাবে প্রকাশ করে খুঁজে বের করে তার কি কি দোষ আছে আর অন্যের অন্যের গুণ খুঁজে বাহির করে এই হচ্ছে গুণের লক্ষণ আর খলের কি কীরকম নিজের গুণ অন্যের দোষ নিজের গুণ অন্যের দোষ খুঁজে বাহির করে অপরের প্রশংসা করিতে না পারে খল নিজের গুণ খুঁজে বাহির করে অন্যের দোষ খুঁজে বাহির করে অন্যের দোষ দেখা খলের কাজ অন্যের দোষ খুঁজে বাহির করে এবং নিজের গুণ খুঁজে বাহির করে নিজের গুণ খুঁজে বাহির করে আর অন্যের দোষ খুঁজে বাহির করে এই খলের কাজ অপরের প্রশংসায় অপরের প্রশংসা করিতে না পারে অপরের প্রশংসা করিতে না পারে খল কখনো অপরের অন্য লোকের প্রশংসা করতে পারে না দেখায় পাণ্ডিত্য খল কি করে লম্ফ জম্ফ করে দেখায় পাণ্ডিত্য আমি এই জানি সেই জানি রকম পাণ্ডিত্য দেখায় লম্ফ জম্ফ করে উকিলের মতো বলে উকিলের মতো বলে সত্য অসত্য উকিলের মতো বলে সত্য অসত্য উকিলরা হ্যাঁ মিথ্যা কথা বলে সত্য কথাও বলে মিথ্যা কথাও বলে এই রকম খল উকিলের মতো বলে সত্য অসত্য নিজে জেতার জন্য জয় করার জন্য অপরকে জয় করার জন্য কী করে সত্য কথাও মিথ্যা কথা সব কিছুই বলে ফেলে এই হচ্ছে খল লম্ফজম্ফ করে দেখায় পাণ্ডিত্য উকিলের মতো বলে সত্য অসত্য অহংকারে পরিপূর্ণ খল অহংকারে পরিপূর্ণ অন্য তুচ্ছ মানে নিজে অহংকারে পরিপূর্ণ এবং অন্য লোকদের তুচ্ছ অতি তুচ্ছ মনে করে অহংকারে পরিপূর্ণ অন্য তুচ্ছ মানে নিজে হয় ভগবান অন্য আঘাত হানে নিজে ভগবান সেজে যায় এবং অপরকে আঘাত করে এই হচ্ছে খল অহংকারে পরিপূর্ণ অন্য তুচ্ছ মানে নিজে হয় ভগবান অন্য আঘাত হানে ভগবান সেজে হত্যা করে অপরকে হত্যা করে ধ্বংস করে এই হচ্ছে খল নিজে ভগবান সেজে যায় এবং জগতের সবার হিংসা করে অন্যের হিংসা করে আর নিজেকে ভগবান মনে করে এই হচ্ছে খল পরচর্যা পরনিন্দা ষড়যন্ত্র নিয়ে পরচর্যা পরনিন্দা ষড়যন্ত্র নিয়ে খলের জীবন কাটে কলুষিত হইয়ে খলের জীবন কাটে কলুষিত হইয়ে পরচর্যা পরনিন্দা ষড়যন্ত্র নিয়ে খলের জীবন কাটে কলুষিত হইয়ে জগতের মঙ্গলের চিন্তা নাহি করে খল কখনো জগতের মঙ্গলের চিন্তা করে না জগতের মঙ্গলের চিন্তা নাহি করে স্বার্থে অন্ধ হয়েছে সে মরে কিংবা মারে স্বার্থে অন্ধ হয়েছে সে মরে কিংবা মারে এই খল জগতের মঙ্গলের চিন্তা কখনো করে না স্বার্থে অন্ধ হয়ে নিজেকে পর্যন্ত আত্মহত্যা পর্যন্ত আত্মহত্যা পর্যন্ত করে এবং অপরকেও মারে স্বার্থে অন্ধ হয়ে সে মরে কিংবা মারে সুললিত ভাষায় গুণী কৃতজ্ঞতা জানায় সুললিত ভাষায় গুণী কৃতজ্ঞতা জানায় গুণীরা খুব সুন্দর ভাষায় কথা বলে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন খলের মুখে কৃতজ্ঞতা নাহি যায় খলের মুখে কৃতজ্ঞতা নাহি যায় কৃতজ্ঞতা কখনো খল ব্যক্তি দুষ্ট ব্যক্তি কৃতজ্ঞতা জানাতে পারে না অকৃতজ্ঞ খলরা অকৃতজ্ঞ কেউ যদি উপকার করে তার প্রতি একটা কৃতজ্ঞতা জানাতে হয় সেটা পর্যন্ত খলের মধ্যে থাকে না তাই বলা হচ্ছে সুললিত ভাষায় গুণী কৃতজ্ঞতা জানায় খলের মুখে কৃতজ্ঞতা শোনা নাহি যায় অপরের গুণ দেখে মুখ সেলাই করে খুনি কি করে অপরের যদি গুণ দেখতে পায় তাহলে মুখ বন্ধ করে সেলাই করে থাকে অপরের গুণ দেখে মুখ সেলাই করে যদি কোনো প্রশংসার কথা ছিটকে পড়ে যদি কোনো প্রশংসার কথা ছিটকে পড়ে যদি ছিটকে বের হয়ে যায় মুখ থেকে কোনো একটা প্রশংসার কথা তার জন্য খল কি করে অন্যের গুণ দেখলে পরে মুখটা সেলাই করে রাখে অপরের গুণ দেখে মুখ সেলাই করে যদি কোনো প্রশংসার কথা ছিটকে পড়ে ভয় পায় যদি কেহ প্রশংসিত হয় ভয় পায় যদি কেহ প্রশংসিত হয় নিচের উচ্চ পদবী রয় কিনা না রয় নিজের উচ্চ পদবী রয় কিনা না রয় যদি কোনো প্রশংসার ভয় পায় খল ভয় পায় যদি কেহ প্রশংসিত হয় যদি কেহ প্রশংসিত হয় এই ভেবে ভয় পায় হ্যাঁ নিজের উচ্চ পদবি রয় কি না রয় নিজের উচ্চ পদবী চলে যাবে এই ভয় পাচ্ছে যদি কেহ প্রশংসিত হয় তাহলে সে তো গুণী গুণী হয়ে যাবে তাহলে নিজের পদবীটা যদি ওর কাছে চলে যায় এই রকম ভয় পায় ভয় পায় যদি কেহ প্রশংসিত হয় নিজের উচ্চ পদবী রয় কিনা রয় পদবীর লোভে তারা গুনি সেজে বসে পদবীর লোভে তারা সেজে বসে খলের ভূমিকা দেখে ভগবান হাসে পদবীর লোভে তারা গুনি সেজে বসে এই যে খল ব্যক্তিরা পদবীর লোভে গুনি সেজে বসে খলের ভূমিকা দেখে ভগবান হাসে এই যে খলের ভূমিকা নিজে খল কিন্তু গুনি সেজে নিজেকে দেখা সবার কাছে নিজেকে গুনি বলে দেখাচ্ছে তাই গুনি সেজে বসে পদবীর লোভে তারা গুনি সেজে বসে খলের ভূমিকা দেখে পরমেশ্বর ভগবান হাসতেছে খলের ভূমিকা দেখে ভগবান হাসে জগতের অমঙ্গল তার হাতে হয় তারে বধি শান্তি আনো সর্বশাস্ত্রে কয় এই যে খল দুষ্ট ব্যক্তি জগতের অমঙ্গল এই খলের হাতে হয় জগতের মঙ্গল জগতের অমঙ্গল তার হাতে হয় এই খলের হাতে জগতের অমঙ্গল হয় এই দুষ্ট ব্যক্তিদের হাতে জগতের অমঙ্গল হয় জগতের অমঙ্গল তার হাতে হয় তারে বধি শান্তি আনো সর্বশাস্ত্রে কয় এই রকম ব্যক্তিদের বধ করে দুষ্কৃতিকারীদের ধ্বংস করে নিধন করে জগতে শান্তি আনতে হয় সর্বশাস্ত্রে এই অনুমতি দিচ্ছে ভগবান বল ভগবান বলছেন অর্জুনকে সর্বধর্দা যদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত অভ্যুত্থান অধর্মৈশাত্মানং সৃজাই মেহম যখন যখন ধর্মের গ্লানি হয় ধর্ম নষ্ট হয়ে যায় অধর্ম উত্থিত হয় পরিত্রাণায় সাধুনাং বিনাশায় হচ্ছে দুষ্কৃতাম সাধুদের পরিত্রাণ করার জন্য এবং দুষ্কৃতিকারীদের বিনাশ করার জন্য সম্ভবামী যুগে যুগে বলছেন ভগবান বলছেন আমি যুগে যুগে অবতীর্ণ হই সাধু সাধু সজ্জনদের পরিত্রাণ রক্ষা করার জন্য এবং দুষ্কৃতিকারীদের এর খল ব্যক্তিদের বিনাশ করার জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই এইরকম বলছি তাই এখানে বলা হচ্ছে জগতের অমঙ্গল তার হাতে হয় এই খল ব্যক্তিদের দুষ্কৃতিকারীদের হাতেই হচ্ছে অমঙ্গল তারে বোধি শান্তি আনো সর্বশাস্ত্রে কয় সর্বশাস্ত্র বলছে তার এই দুষ্কৃতিকারীদের দমন করে বধ করে জগতে শান্তি আনয়ন কর বলছেন ভগবান যেভাবে অর্জুনকে বলেছিলেন দুষ্ক পরিত্রাণায় সাধনাশায় দুষ্কৃতাম দুষ্কৃতিকারীদের সাধু সাধু সজ্জনদের সাধু ব্যক্তিদের পরিত্রাণ করার জন্য রক্ষা করার জন্য এবং দুষ্কৃতিকারীদের বিনাশ করার জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই বলছেন ভগবান এখানেও বলা হচ্ছে তারে বোধি শান্তি যেন সর্বশাস্ত্রে কয় কৃষ্ণ বলে খল নায়ক যাবে জমালয় কৃষ্ণ বলে ভগবান বলে কৃষ্ণ মানে ভগবান ভগবান বলছেন কৃষ্ণ বলে খল নায়ক যাবে জমালয় ডাকে তারে তথাকার রাজা মহাশয় ডাকে তারে তথাকার রাজা মহাশয় জম জমালয়ের রাজা তো যমরাজ যমরাজ ডাকছে কৃষ্ণ বলে খল নায়ক যাবে জমালয় জমের ঘরে যাবে যমরাজার ঘরে যাবে বলছেন ডাকে তারে তথাকার মানে সেই জমালয়ের যমপুরীর রাজা মহাশয় এই খল দুষ্কৃতিকারীদের সময় হয়ে গেছে কৃষ্ণ বলে খলনায়ক নায়ক যাবে জমালয় ডাকে তারে তথাকার রাজা মহাশয় যমরাজ ডাকছে অর্থাৎ দুষ্কৃতিকারীদের নিধন করা হবে তাদের মৃত্যুর সময় এসে গেছে যমরাজ তাদেরকে ডাকছে ডাকে তারে তথাকার রাজা মহাশয় জমালয়ের রাজা যমরাজ তাদেরকে ডাকছেন ভগবান বলছেন এখানে এই কবিতা শেষ হল খোলের ভূমিকা কবিতা শেষ এখন জিব্বার দৌড় জিব্বার দৌড় কতটুক জিব্বার দৌড় হয় জিব্বার দৌড় চর্বৃষ্য লেজ্য পেয় আছে যত খাদ্য লেজ্য পেয় আছে যত খাদ্য সব খেতে সব খেতে পারে মানুষ সব তার সাধ্য লেজ্য পেয় আছে যত খাদ্য সব খেতে পারে মানুষ সব তার সাধ্য শাক সবজি ঘৃত ছানা মৎস্য ডিম্বাহার শাক সবজি ঘৃত ছানা মৎস্য ডিম্বাহার অস্থিচর্ম মাংস বিবিধ প্রকার প্রকার সব অস্থিচর্ম বিবিধ কিছুই মানুষরা খেতে পারে মানুষ সব কিছুই খেতে পারেন তা বলছি চর্ব চুস্য লজ্জ চর্ব মানে যা চিবাইয়া খাই চুষ্য চুষিয়া খাই লজ্জ জিব্বা দিয়ে চাটিয়া খাই পেয় যা পান করি এইভাবে চর্ব চুস্য লজ্জ পেয় আছে যত খাদ্য সব খেতে পারে মানুষ সব তার সাধ্য শাক সবজি ঘৃত ছানা মৎস্য ডিম্বাহার অস্থিচর্ম রক্ত মাংস বিবিধ প্রকার কোন কিছুই বাকি থাকে না সব কিছু মানুষ খেতে পারে নিরামিষ তেজ্য হল আমিষ সর্বগ্রাহ্য নিরামিষ তেজ্য হয়ে গেল আর আমিষ সর্বগ্রাহ্য পরিণাম ধরিত্রী না করিবে সহ্য এর পরিণাম কিন্তু ধরিত্রী বা বসুন্ধরা সহ্য করতে পারবেন না এই যে খাদ্য খাদ্যগুলা মা ধরিত্রী কিন্তু সহ্য করতে পারবেন না কারণ এই যে রক্ত মাংস খাওয়া মানে তো জীব ব্যাপার জীব জীব হচ্ছে সন্তান এই বিশ্বমাতার সন্তান এই ধরিত্রীর সন্তান এই হচ্ছে ব্যাপার সব খেতে পারে কিন্তু মা তো সহ্য করতে পারছেন না কারণ সব জীব জন্তু সব মায়ের সন্তান এই পৃথিবী মায়ের সন্তান তাই বলছে নিরামিষ তেজ্য হলো আমিষ সর্বগ্রাহ্য সব স্থানে আমি সর্বগ্রাহ্য হয়ে গেছে পরিণাম ধরিত্রী না করিবে সহ্য এর পরিণাম কিন্তু ধরিত্রী সহ্য করতে পারবেন না খাদ্য যদি শেষ হয় এ কারণ দেখাচ্ছে খাদ্য যদি শেষ হয় কী হবে উপায় খাদ্য যদি এবার এমনভাবে খাওয়া হচ্ছে কোনো হিসাব নেই তাই বলা হচ্ছে খাদ্য যদি শেষ হয় কি হবে উপায় সেই কথা ভেবে আমি করি হায় হায় সেই কথা ভেবে আমি করি হায় হায় এখন এমনভাবে খাচ্ছে আমি কবি বলছি যে এমনভাবে খাচ্ছে যদি সব খাদ্য শেষ হয়ে যায় তখন কি হবে এই হচ্ছে ব্যাপার পশুপক্ষী শূন্য যখন হবে বসুন্ধরা পশুপক্ষী শূন্য যখন হবে বসুন্ধরা মাংসাশী মানুষ তখন হবে দিশাহারা পশুপক্ষী শূন্য যখন হবে বসুন্ধরা মাংসাশী মানুষ তখন হবে দিশাহারা পশুপক্ষী এই বিশ্ব বসুন্ধরা পৃথিবী যখন পশুপক্ষী শূন্য হয়ে যাবে কোনো পশুপক্ষী থাকবে না কোনো পশুপক্ষী থাকবে না তখন মাংসাশী মানুষ কী হবে দিশাহারা হয়ে যাবেন পশুপক্ষী শূন্য যখন হবে বসুন্ধরা মাংসাশী মানুষ তখন হবে দিশাহারা একে অন্যের মাংস খেতে হবে তৎপর নরমাংস প্রদান খাদ্য হইবে সত্তর তখন যখন কোনো মাংস পাবে না কোনো জীবজন্তু হত্যা করে খাওয়ার সুযোগ থাকবে না সব জীবজন্তু শেষ হয়ে যাবে তখন মানুষ কী করবে একে অন্যের মাংস খেতে শুরু করবে তাই বলা হচ্ছে একে অন্যের মাংস খেতে হবে তৎপর নরমাংস প্রধান খাদ্য হইবে সত্তর নরমাংস প্রধান খাদ্য হয়ে যাবে অতি শীঘ্রই সত্তর মানে তাড়াতাড়ি হয়ে যাবে কারণ যেভাবে পশুপক্ষী বধ করা হচ্ছে তাতে পশুপক্ষী শূন্য হয়ে যাবে তখন পশুপক্ষী যারা খেয়ে অভ্যস্ত হয়ে গেছে তখন পশুপক্ষীর সেই খাদ্য যদি না পায় তখন সেই মাংসাহারি মানুষরা কী করবে একে অন্যের মাংস খেতে শুরু করবে তাই বলা হচ্ছে একে অন্যের মাংস খেতে হবে তৎপর নরমাংস প্রধান খাদ্য হইবে সত্তর এই ভয়ানক পরিস্থিতির দিকে আমরা এগুচ্ছি এমনভাবে জীবজন্তু হত্যা করা হচ্ছে শেষ পর্যন্ত যখন সব শেষ হয়ে যাবে সেই খাদ্য যখন শেষ হয়ে যাবে তখন সেই রকম খাদ্য খুঁজতে খুঁজতে কী করবে একে অন্যের মাংস খাওয়া শুরু করবে তাই বলা হচ্ছে নরমাংস প্রধান খাদ্য হইবে সত্তর সেই দিন আসার আগে হৌ সংযত সেই পরিস্থিতি হওয়ার আগে সংযত হবার জন্য কবি বলছেন অর্থাৎ খাদ্য তো খেতে হবে কিন্তু একটু হিসাব রাখতে হয় কিন্তু একটু হিসাব রাখতে হয় হ্যাঁ তাই বলা হচ্ছে সেই দিন আসার আগে হৌ সংযত সেই দিন আসার আগে হৌ সংযত শান্তি আসিবে ভবে কৃষ্ণ হবে তুষ্ট সেই ভয়ানক দিন আসার আগে সংযত হৌ তাহলে জগতে শান্তি আসবে জগতে শান্তি আসবে এবং কৃষ্ণ হবে তুষ্ট ভগবানও সন্তুষ্ট হবেন যদি আমরা হিসাব করে চলি হ্যাঁ আয় বুঝে ব্যয় করি হিংসা ছেড়ে দিয়ে যদি শান্তির পথে অগ্রসর হই ভগবান সন্তুষ্ট হবেন যাতে সবাই যাতে আনন্দে বিচরণ করে হ্যাঁ খাদ্য তো ঠিক আছে খাদ্য খাদ্যটাও যেন পরিমাণ ঠিক থাকে বে হিসাবে যদি আমরা খরচ করি তাহলে পরে যে কিভাবে চলতো সেগুলো বুঝতে হবে টাকা পয়সা খরচ করার বেলায়ও সেই রকম হিসাব করে খরচ করলে টাকা থাকবে অনেক দিন সেইগুলো নিয়ে চলা যাবে সেই রকম খাদ্য পশুপক্ষীও যাতে তাড়াতাড়ি শেষ না হয় শূন্য না হয় কিছু কম খেয়ে তো থাকা যায় তো বে হিসাবে হিসাব না করে যদি আমরা জীব হত্যা করতে থাকি তাহলে জীব জীব যখন শূন্য হয়ে যাবে এই জগৎ তখন কি ভয়ানক পরিস্থিতি হবে সেই দিন আসার আগে সংযত হওয়া সবারই উচিত তাহলে জগতে শান্তি আসবে এবং ভগবানও সন্তুষ্ট হবেন এই জিব্বার দৌড় জিব্বার লালস জিব্বা কিছুই তার কাছে রাখতে পারেন সব কিছু তো পেটের মধ্যে যায় কিন্তু লালস করে কিন্তু জিব্বা কষ্ট করে পেট সমস্ত শরীর সেই কষ্ট সহ্য করে পরিণাম ভোগ করে শরীর কিন্তু আমরা জিব্বার সামান্য স্বাদের জন্য অনেক কিছু করি কিন্তু সেই জিব্বা নিজে কিছু রাখে না শুধু ঢুকিয়ে দেয় সুতরাং এই জিব্বার জন্য আমরা কেন এত সব করতে যাব জিব্বাকে কন্ট্রোল করতে হবে সংযত করতে হবে তাহলে সব দিকে শান্তি থাকে তা আমরা আমরা বেশি 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 যদি খাদ্য গ্রহণ করি তাহলে আমাদের শরীর তো অসুস্থ হয় সুতরাং হিসাবে চললে আমাদের শরীরও ঠিক থাকে মনও ঠিক থাকে সবাই শান্তিতে বিরাজ করে সুতরাং এই সব চিন্তা করে যদি আমরা চলি তাহলে জগতে শান্তি আসবে ভগবান সন্তুষ্ট হবেন জিব্বার দোর কবিতাটা এখানে শেষ হলো এখানে আরেকটা এখন আরেকটা কবিতা মাত্র আছে আজকের জন্য খুনের হিসাব এই কবিতাটার নাম হচ্ছে খুনের হিসাব রাজা মন্ত্রী নর নারী আবাল বৃদ্ধ বনিতা পিতামাতা পুত্র কন্যা ভাই বোন হত্যা রাজা মন্ত্রী নরনারী আবাল বৃদ্ধ বনিতা পিতা মাতা পুত্র কন্যা ভাই বোন হত্যা একের পর এক খুন হয় ঘন ঘন একের পর এক খুন হয় ঘন ঘন পশু হত্যা নরহত্যা যেমন তেমন এখন আগে তো জিব্বার দৌড়ে পশু জীবহত্যার কথা বলা হচ্ছে এখন তো নরহত্যাও এসে গেল পশু হত্যা নরহত্যা যেমন তেমন রাজা মন্ত্রী নরনারী আবাল বৃদ্ধ বনিতা পিতা মাতা পুত্র কন্যা ভাই বোন হত্যা এই রকম হত্যা চলছে জগতে একের পর এক খুন হয় ঘন ঘন পশু হত্যা নরহত্যা যেমন তেমন যেরকম পশু হত্যা সেই রকম নরহত্যাও হচ্ছে খুন হয়ে যদি কেহ যায় পরলুকে খুন হয়ে যদি কেহ যায় পরলুকে তখন চিন্তা করে এই জগতের লুকে তখন চিন্তা করে এই জগতের লুকে পরিস্থিতি ভালো নয় মরে যাওয়াই ভালো পরিস্থিতি ভালো নয় মরে যাওয়াই ভালো ক্রমশ ঘনিয়ে আসে অজ্ঞানতার কালো ক্রমশ ঘনিয়ে আসে অজ্ঞানতার কালো অজ্ঞানতার সেই অন্ধকার ক্রমশ ঘনিয়ে আসছে তাই বলছে কি খুন হয়ে যদি কেহ যায় পরলোকে তখন চিন্তা করে এই জগতের লোকে পরিস্থিতি ভালো নয় মরে যাওয়াই ভালো ক্রমশ ঘনিয়ে আসে অজ্ঞানতার কালো কে কার দুঃখে কাঁদে কে কার দুঃখে কাঁদে নিজেই মৃতপ্রায় কে কার দুঃখে কাঁদে নিজেই মৃতপ্রায় চতুর্দিকে রব উঠে হায় 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 চতুর্দিকে রব উঠে হায় 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 অনাহারে কত লোক তীরে তিলে মরে অনাহারে কত লোক এই জগতে কত লোক যে অনাহারে মরতেছে সেই হিসাব কে রাখে অনাহারে কত লোক তিলে তিলে মরে ভাগ্যবান আগে যায় সমনের ঘরে যে সমনের ঘরে মানে যমরাজার ঘরে যে আগে যায় তাকে ভাগ্যবান বলা হচ্ছে কারণ এখানে তিলে তিলে মরার চেয়ে হ্যাঁ মরে যমরাজের ওখানে গেলেই বরং সেটাই ভালো কারণ এখানে না খেয়ে এত কষ্টে থাকার যে যমরাজের কাছে গেলে সেখানে তো বিচারটা তো ঠিক মতোই হবে কিন্তু এখানে সেই রকম বিচারও পাওয়া যাচ্ছে না হ্যাঁ অনাহারে কত লোক তিলে তিলে মরে ভাগ্যবান আগে যায় সমনের ঘরে যে ভাগ্যবান আগে আগে যমরাজের ঘরে যাচ্ছি সেখানে তো একটা পরিণতি হবে যে কোনো একটা কিছু ব্যবস্থা হবে তো একটা দুঃখের শেষ তো হবে শাস্তি ভোগ করে হলেও শেষ তো হবে এখানে তো কখন শেষ হবে তা বোঝা যায় না জানা যায় না অনেক কষ্ট এখানে মান সম্মানেরও ব্যাপার এসে কিন্তু যমরাজের ওখানে গেলে সেটাই ভালো মনে করে মানুষ সেটাই ভালো মনে করে এখানে তো কিছু না খেয়ে থাকলেও এটা লজ্জা ঘৃণা ভয় এইসবের ব্যাপার আছে মান অপমানের ব্যাপার আছে হ্যাঁ যমরাজের ওখানে গেলে বরং ভালো এইসব মানুষের মধ্যে তো কত ধরনের মান সম্মানের ব্যাপারও থাকে কিন্তু যমরাজের ওখানে তো সবাই শাস্তি ভোগ করে সুতরাং সব সমান হ্যাঁ তাই বলা হচ্ছে ভাগ্যবান আগে যায় সমনের ঘরে তিলে তিলে মারে যারা তারাই বড় খুনি এখন তিলে তিলে যারা মারছে তিলে তিলে মারে যারা তারাই বড় খুনি কিন্তু তাদের ধরতে নারী তাই তো তারা গুণী কিন্তু যারা এই খুন করছে তিলে তিলে মারছে এই বিভিন্ন পরিস্থিতির সৃষ্টি করে যারা খুন করছে তিলে তিলে মারছে তাদেরকে তো দেখা যাচ্ছে না কিন্তু তাদের ধরতে নারী। তাই তো তারা গুণী তাদেরকে তো ধরা যায় না সুতরাং তারা গুনি সে যে বসে আছেন তাই তো তারা গুণী ধর ধরা পড়ে না তাই তারা গুণী হয়ে আছে তিলে তিলে মারে যারা তারাই বড় খুনি কিন্তু তাদের ধরতে নারী তাই তো তারা গুণী রাজা প্রজা পিতা পুত্র খুনি কে না হয় রাজা প্রজা পিতা পুত্র খুনি কে না হয় সবার মধ্যে ক্রমে খুনির সংখ্যা বৃদ্ধি হয় সবার মধ্যে ক্রমে খুনির সংখ্যা বৃদ্ধি হয় রাজা প্রজা পিতা পুত্র খুনি কেনা হয় সবাই খুনি হচ্ছে এই জগতের মধ্যে কত খবর পাওয়া যাচ্ছে পিতা পুত্রকে মেরেছে পুত্র পিতাকে মেরেছে এই ধরনের খবর আমরা সংবাদপত্রে পাই হ্যাঁ রাজা খুন করে প্রজাও খুন করে এই সব জগতে এই সব ঘটনা হচ্ছে তাই বলা হচ্ছে রাজা প্রজা পিতা পুত্র খুনি কে না হয় সবার মধ্যে খুনির সবার মধ্যে ক্রমে খুনির সংখ্যা বৃদ্ধি হয় ক্রমে খুনির সংখ্যা বৃদ্ধি পেয়ে চলেছে রাজা প্রজা পিতা পুত্র খুনি কেনা হয় সবার মধ্যে ক্রমে খুনির সংখ্যা বৃদ্ধি হয় খুনিগুনির ছদ্মবেশে অবাধে বিচরে অবাধে বিচরণ করছে খুনি গুণী ছদ্মবেশে অবাধে বিচরে অজ্ঞানতার অন্ধকার তাদের রক্ষা করে এই যে অজ্ঞানতার অন্ধকার তাদেরকে রক্ষা করছে এই অন্ধকারে নিজেকে ঢেকে রেখেছে অন্ধকারে ওরা চলাফেরা করছে গুনি কিন্তু খুনি খুনিরা গুনি সে যে ঘোরাফেরা করছে কিন্তু আমরা অজ্ঞানের অন্ধকারে থাকি তাই আমরা ধরতে পারি না তাদেরকে চিনতে পারি না খুনি গুনী ছদ্মবেশে খুনি এবং গুনি গুনিও ছদ্মবেশে ঘুরে গুনি সহজে তার গুণ প্রকাশ করে না আর খুনি খুনিও তার সেই খুন করার কাজ সেই দুষ প্রকাশ করে না সুতরাং খুনি এবং গুনি সমান হয়ে গেল দেখতে তো খুনি এবং গুনি একই রকম এই হচ্ছে ব্যাপার খুনি তার গুণ লুকিয়ে হাঁটছে গুণ প্রকাশ করছে না খুনিও সেই রকম তার দুঃ প্রকাশ করছে না গুণী তার গুণ প্রকাশ করছে না আরে খুনি তার দুষ প্রকাশ করছে না এইভাবে ছদ্মবেশে চলাফেরা করছে খুনি গুণী ছদ্মবেশে অবাধে বিচরে অজ্ঞানতার অন্ধকার তাদের রক্ষা করে তাদের এই আমাদের অজ্ঞানতার অন্ধকারটা তাদেরকে রক্ষা করছে ওরা ধরা পড়ছে না বাঁচা সমান হলো কিসের হাসি কান্না বাঁচা মরা সমান হল কিসের হাসি কান্না চুলা বন্ধ হবে সবার কি করিবে রান্না চুলা বন্ধ হবে সবার কি করিবে রান্না বাঁচা মরা সমান হয়ে গেছে বাঁচিয়াও আমরা এই পরিস্থিতিতে মরার মতো দিন কাটাচ্ছি আর বলা হচ্ছে বাঁচা মরা সমান হলো কিসের হাসি কান্না কেনই বা হাসব কেনই বা কাঁদবো এইরকম হ্যাঁ কিসের হাসি কান্না চুলা বন্ধ হবে সবার কি করিবে রান্না রান্না করা কিছুই থাকবে না এই রকম অবস্থা কিসের হাসি কান্না কি কিসের জন্য বা কাঁদবো কিসের জন্য হাসবো হাসার কোনো কিছুই দেখতে পাচ্ছি না আর কানতে কাঁদতে কাঁদতে তো কান্না ফুরিয়ে গেছে আর কি কাঁদবো এমন দিন এসে গেছে কাঁদতে কাঁদতে আমাদের কান্নার শেষ হয়ে চোখের জল সব ঝরে পড়ে গেছে এই হচ্ছে ব্যাপার হ্যাঁ কত আর কানবো। বাঁচামোড়া সমান হলো কিসের হাসি কান্না চুলা বন্ধ হয়ে হবে সবার এখন চুলা বন্ধ হয়ে যাবে কি করিবে রান্না রান্না করে কিছুই থাকবে না সুতরাং চুলাও বন্ধ হয়ে যাবে এখন বাঁচামোড়া সমান হয়ে গেছে মরলেও কোনো দুঃখ নাই বেঁচে তো মরার মতোই দিন কাটাচ্ছি সুতরাং মরলেই বাকি এই এইরকম ব্যাপার পরিস্থিতি ঈশ্বরের কাজে ভালো মন্দ ভেদ নাই ঈশ্বরের কাজে ভালো মন্দ ঈশ্বরের কাছে ঈশ্বরের কাছে ভালো মন্দ ভেদ নাই কর্মফলের জন্য দায়ী আমরা সবাই ঈশ্বরের কাছে ভালো মন্দ ভেদ নাই ভগবানের কাছে সব সমান আর সব তার সন্তান সব কিছুই ভগবানের কাছে সমান কর্মফলের জন্য দায়ী আমরা সবাই আমাদের যে কর্মফল এইগুলোর জন্য আমরা দায়ী আমরা যেরকম কর্ম করেছি সেই রকম আমরা ফল পাচ্ছি আমরা যে ফল পাচ্ছি সেটা আমাদের নিজেদের কর্মের জন্যই ফল পাচ্ছি সুতরাং সেই কর্মফলের জন্য আমরা সবাই দায়ী ভগবানের কাছে ভগবান দায়ী নহেন বলা হচ্ছে ঈশ্বরের কাছে ভালো মন্দ ভেদ নাই কর্মফলের জন্য দায়ী আমরা সবাই কর্ম করিলে তার ফলভোগ আছে যদিও করায় কৃষ্ণ সর্বশাস্ত্রে আছে কর্ম করলে ফলভোগ করতে হয় যদিও সব কর্ম ভগবান করাচ্ছেন ভগবানের ইচ্ছায় সব কর্ম হয় ঈশ্বরের ইচ্ছা বিনা পত্র নাহি নড়ে ঈশ্বরের ইচ্ছা বিনা পত্র নাহি নড়ে কর্ম করলে কর্ম করিলে তার ফলভুক আছে যদিও করায় কৃষ্ণ সর্বশাস্ত্রে সর্বশাস্ত্রে আছে সব কিছু ভগবান করছেন ঈশ্বরের ইচ্ছা না হিনরে। সব কিছু ভগবানই করছেন আমাদের মাধ্যমে আমাদের করাচ্ছেন ভগবান এটা সর্বশাস্ত্র বলছে চুরকে বলে চুরি করো বিচারকে বিচার রাজার হাতে শাসন দিয়ে থাকে নির্বিকার ভগবান চুরকে বলে চুরি করো চুরের কাজ চুরি করা তা ভগবানই বলছেন তুমি চুরি করো আর বিচারকে বলছে তুমি বিচার করো রাজাকে বলছে তুমি শাসন করো শাসন করো আর নিজে নির্বিকার হয়ে বসে থাকেন সব কিছু করাচ্ছেন ভগবান কর্ম না করলে এই জগৎ চলবে কি করে এই জগতে এই জগৎ সব সব ধরনের ভূমিকা নিয়ে সবাই এক একজনের এক এক ভূমিকা এক একজনের এক এক কর্ম সেই সব ভগবান দিয়েছেন তুমি এই কাজ করো তুমি এই কাজ করো এইভাবে কর্ম বন্টন করেছেন বলছে চুরকে বলে চুরি করো বিচারকে বিচার বিচারককে বিচার করে বলছেন রাজার হাতে শাসন দিয়ে থাকে নির্বিকার রাজার কাছে শাসনের ভার দিয়ে নিজে নির্বিকার হয়ে বসে থাকেন কর্ম করে ফল ভুগে গুরুকৃষ্ণ বিধি আপনি আচরি ধর্ম শিখায় নিধি কর্ম করলে ফলভুক করে স্বয়ং ভগবান পর্যন্ত এখানে গুরু কৃষ্ণ বিধি কর্ম করে ফলবুক করে কর্ম করলে ফলভুক করে গুরুও ফলভুক করেন গুরুও যদি কর্ম করেন কর সেই কর্মের ভালো হোক আর মন্দ হোক সেই কর্মের ফলবুক করেন গুরু কৃষ্ণ কৃষ্ণ মানে ভগবান ভগবানও কর্ম করে ফলবুক করেছেন আমরা শাস্ত্রে পেয়েছি ওই ইতিহাসে পেয়েছি ভগবানও কর্ম করে ফল ভোগ করেছেন এবং বিধি ব্রহ্মাবর্য ব্রহ্মাও ব্রহ্মাও কর্ম করে ফল ভোগ করেন এই বলছে কর্ম করে ফল ভুগে গুরু কৃষ্ণ বিধি আপনি আচরি ধর্ম শিখায় জ্ঞান নিধি এরকম নিজে আচরণ করে সবাইকে শিক্ষাদান করছে কর্ম করলে ফল ভোগ করতে হয় এই রকম গুরুও দেখাচ্ছেন ভগবানও দেখাচ্ছেন নিজে কর্ম করে ফল ফলভোগ করেছেন করে এইভাবে দেখিয়েছেন সবাইকে শিক্ষা দিচ্ছেন এ আমিও যখন ভোগ করেছি কর্ম করে ফলভোগ করি সুতরাং তোমরাও তো ফলভুগ করে সেটার জন্য চিন্তা করার কি আছে এইভাবে আমাদের শিক্ষা দিচ্ছেন তা বিধিও ব্রহ্মাও কর্ম করে ফলভোগ করেন এইভাবে হ্যাঁ এইরকম ওই সব যদি আমি দেখাতে চাই অনেক লম্বা লম্বা গল্প হয়ে যে হবে হ্যাঁ যেমন একটা কথা এই এই যে কৃষ্ণ কৃষ্ণ কুরুবংশ ধ্বংস করেছেন অর্জুনের মাধ্যমে সেই কর্মের ফলভোগ করেছেন গান্ধারীর অভিশাপে যদুবংশ ধ্বংস হল এদের কর্ম করে ভগবানও ফলভোগ করেছেন হ্যাঁ তারপরে ব্রহ্মা তিনিও কর্মফল ভোগ করেছেন যাই হোক সেসব ইতিহাসের কথা এখন আর আনছি না হ্যাঁ তাই বলা হচ্ছে কর্ম করে ফল ভুগে গুরু কৃষ্ণ বিধি আপনি আচরি ধর্ম শিখায় জ্ঞান নিধি জ্ঞানের ভান্ডার জ্ঞানের সাগর তারা ভগবান গুরু এবং বিধি সৃষ্টিকর্তা বিধি তারাও কর্ম করে ফলভোগ করে জগৎকে শিক্ষা দিয়েছেন হ্যাঁ আমরাও কর্ম করেছি এবং ফলও ভোগ করেছি সুতরাং তোমাদেরও কর্ম করতে হবে এবং ফলও ভোগ করতে হবে হিংসা দেশ ভালো মন্দ ঈশ্বরেরই সৃষ্টি সর্বোপরি স্থান পায় অহিংসার কৃষ্টি যে হিংসা নিন্দা ভালো মন্দ সব কিছু ভগবানই সৃষ্টি করেছেন সর্বোপরি স্থান পায় অহিংসার কৃষ্টি কিন্তু এই সবের মধ্যে সবার সর্বোপরি স্থান পায় সবার উপরে স্থান পাচ্ছে কি অহিংসা অহিংসার কৃষ্টি সর্বোচ্চ সবার উপরে অহিংসা অহিংসা পরম ধর্ম অহিংসা হচ্ছে পরম ধর্ম যা ভালো তাকে তো ভালো বলতেই হবে অহিংসা হচ্ছে সবচেয়ে ভালো অহিংসা হলো সর্বোপরি স্থান পায় অহিংসার কৃষ্টি ভালো মন্দ যে হিংসা দেশ ভালো মন্দ সব ঈশ্বরেরই সৃষ্টি অহিংসাটাও তো ভগবান ঈশ্বরের সৃষ্টি তাই সর্বোপরি স্থান পায় অহিংসার কৃষ্টি এইসবের মধ্যে অহিংসা সর্বে সবার উপরে সবচেয়ে ভালো অহিংসা পরম ধর্ম সবাই যদি রত হয় কর্তব্য পালনে রত হয় যদি নিজের দুষ্প্রক্ষালনে সবাই যদি নিজের নিজের কর্তব্য পালন করে আর নিজের দুষ্প্রক্ষালনে যদি রত হয় নিজের দোষ ধুয়ে যদি ধুয়ে ফেলতে অর্থাৎ প্রক্ষালন করতে যদি রত হয় প্রক্ষালনে যদি রত হয় হ্যাঁ রত হয় যদি নিজের প্রক্ষালনে দোষ ধুয়া দুষ ধুয়ে ফেলা এই কাজে যদি সবাই রত হয় সবাই যদি রত হয় কর্তব্য পালনে নিজের নিজের কর্তব্য পালনে যদি সবাই রত হয় রত হয় যদি নিজের প্রক্ষালনে নিজের দুষ প্রক্ষালন করতে যদি সবাই রত হয় জগৎ পবিত্র হবে জগৎ পবিত্র হবে হবে শান্তিময় জগৎ পবিত্র হবে হবে শান্তিময় শুভদৃষ্টি নিক্ষেপিবে কৃষ্ণ দয়াময় জগৎটা পবিত্র হয়ে যাবে শান্তিময় হয়ে যাবে দৃষ্টি ভগবান কৃষ্ণ মানে ভগবান দয়াময় ভগবান দৃষ্টি নিক্ষেপ করবেন আমাদের উপরে জগৎ পবিত্র হবে সে সবাই যদি রত হয় সবাই যদি রত হয় কর্তব্য পালনে সব কিছু ভগবানই প্রদত্ত কর্তব্য হিসাবে যদি সবাই নিজের নিজের কর্তব্য পালন করে তাহলে আর সবাই যদি নিজের দোষ প্রক্ষালন করে নিজের দোষ প্রক্ষালন করতে থাকে তাহলে জগৎ পবিত্র হবে জগৎ পবিত্র হবে হবে শান্তিময় শান্তিময় হয়ে যাবে জগৎটা পবিত্র হয়ে যাবে শুভ এই রকম যদি পরিস্থিতি আমরা গড়তে পারি তখন ভগবান দয়াময় ভগবান শুভ দৃষ্টি আমাদের উপর নিক্ষেপ করবেন জগৎ পবিত্র হবে হবে শান্তিময় দৃষ্টি নিক্ষেপিবে কৃষ্ণ দয়াময় শুভ দৃষ্টি নিক্ষেপিবে কৃষ্ণ দয়াময় দয়াময় ভগবান পরম দয়াল ভগবান করুণা সিন্ধু ভগবান আমাদের উপর শুভ দৃষ্টি নিক্ষেপ করবেন ডিউটি ইজ গড এই তত্ত্বপরম সত্য ডিউটি ইজ গড এই তত্ত্ব পরম সত্য কারণ সব কিছুই ভগবানের প্রদত্ত দায়িত্ব কর্তব্য ডিউটি যে কোনো ডিউটি হোক ভগবান সেই ডিউটিতে আমাকে নিয়োজিত করেছেন সেটা ভাবতে হবে এবং সেটাই পরম সত্য তাই বলা হচ্ছে ডিউটি ইজ গড ডিউটি ভগবানের প্রদত্ত দায়িত্ব ভগবান প্রতিনিধিদেরকে নিয়ে কাজ করাচ্ছেন সুতরাং ভগবানই তো করাচ্ছেন রাজা ভগবানের প্রতিনিধি সুতরাং রাজা হচ্ছেন ভগবানের একটা অংশ একটা প্রতিনিধি ভগবানের আদেশ পালন করছেন রাজা সুতরাং ইনডাইরেক্টলি পরোক্ষভাবে ভগবানই সব কিছু করাচ্ছেন তাই ভগবানের দেওয়া প্রদত্ত দায়িত্ব সেটা হচ্ছে ডিউটি ডিউটি ইজ গড তাই বলা হচ্ছে ডিউটি ইজ গড আমরা লাভ ইজ গড শুনেছি হ্যাঁ আমি বলছি ডিউটি ইজ গড এখানে বলা হচ্ছে ডিউটি ইজ গড কারণ ভগবানের দেওয়া দায়িত্ব সুতরাং ভগবান এবং তার দেওয়া দায়িত্বের মধ্যে কোনো পার্থক্য নেই সেই তত্ত্ব জেনে ডিউটি পালন করতে হয় সেটাই হচ্ছে ভগবানের সেবা যে ডিউটি আমরা পালন করছি সেটা ভগবানের প্রদত্ত ডিউটি দায়িত্ব সুতরাং সেই দায়িত্ব যদি আমরা ঠিকমতো পালন করতে পারি তাহলে ভগবানের সেবা হয়ে যায় ভগবানকে সন্তুষ্ট করার জন্য ডিউটি পালন করতে হয় তাই ডিউটি ইজ গড এই তত্ত্বপরম সত্য ডিউটি ইজ গড এই তত্ত্বপরম সত্য কৃষ্ণ সুখের তরেই কৃত কর্ম হয় নিত্য ভগবানকে আনন্দ দেওয়ার জন্য যে কর্ম করা হয় সেই কর্মটাই হচ্ছে নিত্য সেটা অনিত্য নয় আমরা যে কর্ম করি ডিউটি করি সেটা যদি ভগবানকে সন্তুষ্টি আনন্দ ভগবানের আনন্দ বিধানের জন্য করি ভগবানের দেওয়া প্রদত্ত ভগবানের প্রদত্ত দায়িত্ব মনে করে যদি আমরা পালন করি হ্যাঁ ভগবান আমাকে এই ডিউটি দিয়েছেন এই ডিউটি পালন করে আমি অর্থ উপার্জন করছি সেই অর্থ দিয়ে আমার পরিবার পোষণ করছি ভগবানের সেবা করছি সুতরাং এই ডিউটি কত গুরুত্বপূর্ণ ভগবান আমাকে এই ডিউটি দিয়েছেন সুতরাং ভগবানের দেওয়া ডিউটি স্বয়ং ভগবানের সমান তাই বলা হচ্ছে ডিউটি ইজ গড এই তত্ত্বপরম সত্য কৃষ্ণ সুখের তরেই কৃত কর্ম হয় নিত্য ভগবানকে পরমেশ্বর ভগবানকে সন্তুষ্ট করার জন্য যে কর্ম করা হয় সেই কর্মটা হচ্ছে নিত্য ভগবানও নিত্য তার আনন্দ বিধানের জন্য যে কর্ম করা হয় সেটাও নিত্য শুধু আমরা যখন ভগবানের আনন্দ বিধানের জন্য করি তাহলে আমাদের সব কাজ হয়ে যায় আমাদের দেহের কাজও হয়ে যায় ভগবানের কাজও হয়ে যায় কিন্তু ভগবানের কাজ মনে না করে যদি আমরা শুধু নিজের দেহের পূজা করার জন্য যদি আমরা কাজ করি তাহলে ভগবানের সেবা করার হলো না দেহের পূজা করা হলো তখন কিন্তু ডিউটি ইজ গড সেই তত্ত্ব মিথ্যা হয়ে যাবে তো যদি ডিউটি ইজ গড ভগবানের দেওয়া দায়িত্ব হিসাবে যদি আমরা কর্ম করে যাই তাহলে কর্মটাও সুন্দর হয় কর্মটা সুন্দর হয় ভগবানও সন্তুষ্ট হন এখানে খুনের হিসাব খুনের হিসাব কবিতা এখানে শেষ হলো আজকের দশম অংশ বিশ্বশান্তি স্থাপনে কানে রসগোল্লা মন্ত্র কাব্যগ্রন্থের দশম অংশ রাধাষ্টমী প্রথম খণ্ডের একটা তিনটা কবিতা পাঠ হয়ে গেল এখানে শেষ হলো কত ভুল ত্রুটি থাকবে নিজগুণেশ আমি সবার মঙ্গলের জন্য এই সব করেছি শোনাতে তো হবেই এখন অনেকের কাছে ভালো লাগতেও পারে অনেকের কাছে খারাপও লাগতে পারে কিন্তু করার কিছু নেই আমার কলম যখন চলেছিল তখন সৃষ্টি করেছি ভগবানের ইচ্ছা ছাড়া তো কোনো কিছু হয় না ঈশ্বরের ইচ্ছায় সব কিছু হয়েছে আমি লিখেছি যা ভালো লাগে গ্রহণ করবেন ভালো না লাগলে ছেড়ে দেবেন কিন্তু আমি যখন এই গ্রন্থ রচনা করেছি তা তো জগতের সম্মুখে তুলে ধরতেই হবে আমার কর্তব্য আমি করে যাচ্ছি হ্যাঁ কিন্তু কর্তব্য না করলে তো ভগবানকে কে কী বলবো তোমাকে তো দিলাম এই গ্রন্থ একটা তুমি সেটা প্রকাশ না করে কোনো কাজে লাগালে না তাহলে আমার উত্তর দেওয়ার কিছু থাকবে না তাই আমি সবাইকে পড়ে শোনাচ্ছি তো ভুল ত্রুটি থাকবে নিজ গুণে শুদ্ধ করে গ্রহণ করবেন ओम शांति ओम शांति ओम शांति